হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ অ্যান্ড কিচেন। তো তোমাদেরকে আজকে আমরা দেখাবো আরিসা পিঠে। তো আঁকের গুড়ের এটা তৈরি, তাই তোমাদেরকে দেখাবো। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো চালের আটা আর আঁকের গুড় পরিমাণ মতো। যতটুকু মিষ্টি তোমরা খাবে ঠিক ততটাই পরিমাণ মতো নেবে। তো চলো, এটা এই আটাটা আমি কিছুক্ষণ 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ভালোভাবে শুকনো একটা চালনা দিয়ে চেলে নিয়েছি। তারপরে এটা খুব মসৃণ হয়েছে আর অনেক আরিসা পিঠেটাও খুব নরম হবে খেতে, সেই জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি, আখের গুড়। তো চলো এবার এই রেসিপিটা শুরু করা যাক। তো এই আখের গুড়টাকে প্রথমে আমরা উনুনে বসিয়ে দিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে। এটা গরম করে গরম করে একদম চিট হয়ে যাবে, তখন নামিয়ে নেব। তো এরকমভাবে নাড়তে হবে, এখন এরকমভাবে অনেকক্ষণে নাড়তে হবে, তারপরে একটু চিট হবে তখন নামিয়ে নিতে হবে। তো এখন এটা চিট হোক। তো এবার গুড়টা চিটচিটে হয়ে গেছে অনেকটা, আর এটা পরীক্ষা করার জন্য আমরা জলে দিয়ে দিয়েছি, আর এটা একটু গুটলো গুটলো ভাবও চলে এসছে। তো এবার আমরা এগুলো আটাগুলো যে আছে ওগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তো এবার আটাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে, নাড়তে হবে এরকম ভাবে, আর উনুনে জালটাও দিতে হবে। তো আমরা সব আটাগুলো দিয়ে দেবো। তো আমরা আটাগুলো সব দিয়ে দিয়েছি, আর এরকমভাবে নাড়তে নাড়তে এরকম একটা কি সুন্দর হয়েছে দেখো, এটা খুব সুন্দর সেন্টও আসছে, সুন্দর হয়েছে, অনেকক্ষণ নাড়তে হবে এরকমভাবে। তো কি সুন্দর হয়েছে উপকরণটা, এরকমভাবে অনেকক্ষণ আমরা নাড়ছি, এরকমভাবে নাড়তেই থাকবো, তারপরে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। তো নাড়তে নাড়তে দেখো কি সুন্দর হয়েছে, আর অনেকটা চিটচিটে হয়েছে, দেখতেও খুব সুন্দর আর চেনটাও খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমরা এটাকে বানিয়ে নিলাম। তো চলো এবার দেখাবো তোমাদেরকে। তো এবার এটাকে গরম জল দিয়ে এরকমভাবে মেখে নেব। গরম জল, খুব গরম না, তারপর এরকমভাবে ভালোভাবে মালিশ করে নিতে হবে। এরকমভাবে মালিশ করে নেবো ভালো হয়ে, জল লাগলে জল দেব একটু, তারপর এরকমভাবে মালিশ করতে থাকবো। তো গরম জল দিয়ে এটাকে গুলে নিয়েছি আর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এটা। তো এবার আমরা এটাকে আরিসা পিঠা বানাবো। তো চলো শুরু করি। তো একটা কড়া চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর এবার দিয়ে দেবো আমরা তেল। তো আমরা এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারো, শীতের দিন বলে বসে গেছে দেখো কেমন হয়ে। তো আমরা তেল তো দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আর আমাদের ব্যাটারটাও কি সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, এরকম হতে হবে ব্যাটারটা, তবেই ভালো হবে। আর এরকমভাবে ঘুটে ঘুটে নিতে হবে আর দিতে হবে। তো
তেলটাও গরম হয়ে এসেছে প্রায়, এখন হয়নি, গরম হবে তখন দিতে হবে। তো তেল গরম হয়ে গেছে আর আমরা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে, পরিমাণ মতো কাপে বা বাটিতে দেবে। তো দিয়ে দিলাম, তো এরকম করবো, উল্টে দেবো এরকম ভাবে। দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এরকম এবার হয়ে গেছে দুই দিক, তখন এটাকে তুলে নেব। আর এরকম ভাবে সব আরিচা পিঠেগুলো করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের হয়ে গেছে আরিচা পিঠে, আর কি সুন্দর হয়েছে। তো এরকম পদ্ধতিতে তোমরা এটা বাড়িতে তৈরি করে বানাতে পারো। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইবে অল প্রেস বাটন ক্লিক করো। আর সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।